আগামী 5 থেকে 20 বছরের মধ্যে এআই মানব সভ্যতাকে বিপদের মুখে ফেলতে পারে, বড়সড় বিপদের আশঙ্কা করলেন এআই এর গডফাদার, যা রীতিমতো ভয় ধরাচ্ছে। জলবায়ু পরিবর্তনের থেকেও বিপজ্জনক হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যতদিন গড়াচ্ছে কৃত্রিম মেধার প্রয়োগ বাড়ছে, বিশ্বজুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রয়োগ। তবে ভবিষ্যতের জন্য এআই এর প্রভাব মারাত্মক হতে পারে বলে দিন কয়েক আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন জিওফ্রে হিন্টন। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে সম্প্রতি আলফাবেট সংস্থা থেকে পদত্যাগ করেছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি হতে চলা সংকটজনক পরিস্থিতি নিয়ে নির্দ্বিধায় যাতে তিনি নিজের মতামত ব্যক্ত করতে পারেন, সে কারণে ইস্তফা দিয়েছেন বলে টুইট করেছিলেন হিল্টন। ওপেন এআই এর পরে গুগল এবং মাইক্রোসফট তাদের নিজস্ব এআই চ্যাটবট এই সিস্টেম নিয়ে এসেছে। একটি সাক্ষাৎকারে হিন্টন বলেছিলেন যে আগামী 5 থেকে 20 বছরের মধ্যে এআই মানবতার জন্য হুমকি দিতে পারে, আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান হতে পারে এআই। তিনি আরও বলেছিলেন যে ভবিষ্যতে এআই মানুষকে বিপদে ফেলার সম্ভাবনা রয়েছে। এর আগে হিন্টন বলেছিলেন, জলবায়ু পরিবর্তনকে লঘু করে দেখছি না, আমি এটাও বলতে চাই না যে জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, এটাও বিপজ্জনক, তবে এই বিপদ থেকে বেরোনোর রাস্তা রয়েছে। এরপরই এআই প্রসঙ্গে তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনারা বুঝবেন কি করা উচিত, কোনটা অনুচিত, তাহলে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। তবে এক্ষেত্রে কি করা উচিত তা স্পষ্ট নয়। কিছুদিন আগে এআই নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF এর রিপোর্টে। সেখানে দাবি করা হয়েছিল যে কৃত্রিম মেধার ব্যবহারের কারণে আগামী 5 বছরে বিশ্বজুড়ে কাজ হারাতে পারেন প্রায় 1.5 কোটি মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তার অপকারিতার দিকটি আগেই তুলে ধরেছিলেন হিন্টন। গডফাদারের মুখেই এমন আশঙ্কার কথা বারবার যেভাবে প্রকাশ্যে আসছে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আগামী 5 থেকে 20 বছরের মধ্যে এআই মানব সভ্যতাকে বিপদের মুখে ফেলতে পারে, বড়সড় বিপদের আশঙ্কা করলেন এআই এর গডফাদার, যা রীতিমতো ভয় ধরাচ্ছে। জলবায়ু পরিবর্তনের থেকেও বিপজ্জনক হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যতদিন গড়াচ্ছে কৃত্রিম মেধার প্রয়োগ বাড়ছে, বিশ্বজুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রয়োগ। তবে ভবিষ্যতের জন্য এআই এর প্রভাব মারাত্মক হতে পারে বলে দিন কয়েক আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন জিওফ্রে হিন্টন। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে সম্প্রতি আলফাবেট সংস্থা থেকে পদত্যাগ করেছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি হতে চলা সংকটজনক পরিস্থিতি নিয়ে নির্দ্বিধায় যাতে তিনি নিজের মতামত ব্যক্ত করতে পারেন, সে কারণেই ইস্তফা দিয়েছিলেন বলে টুইট করেছিলেন হিন্টন। ওপেন এআই এর পরে গুগল এবং মাইক্রোসফট তাদের নিজস্ব এআই চ্যাটবট এই সিস্টেম নিয়ে এসেছে। একটি সাক্ষাৎকারে হিন্টন বলেছিলেন যে আগামী 5 থেকে 20 বছরের মধ্যে এআই মানবতার জন্য হুমকি হতে পারে।
অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।